দুর্গাপূজায় বৃষ্টিতে ভিজবে বাংলা। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তবে মহালয়া থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভ্রজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শুভ্রজিৎ, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? প্রথমে তোমায় জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দুর্গাপুজো এবং মহালয়া সমস্ত দিনগুলি কিন্তু এই যে সপ্তাহগুলি রয়েছে সেই সপ্তাহগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই যে বৃষ্টির স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তোমাকে জানিয়ে রাখবো, আজ 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ্টি কিছুটা কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, সেই কথা জানালেও সেখানে স্বস্তির খবর হলেও কিন্তু 1 তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে একেবারে তোমার 27শে সেপ্টেম্বর থেকে যে দিনগুলি রয়েছে, যে সপ্তাহগুলি পড়ছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো, সেই যে দিনগুলি এবং 17 তারিখ পর্যন্ত, একেবারে 17ই অক্টোবর পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দুর্গাপুজো মহালয়া সব পুজোগুলি কিন্তু যেটা থাকবে যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভ্রজিৎ, এই পুজোর সময় বৃষ্টি হওয়ার কারণ হিসেবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারে তোমায় যেটা জানিয়ে রাখবো যে এই ইতিমধ্যেই বর্ষা কিন্তু বিদায় নিতে শুরু করেছে, এবং এরপরে যেটা দেখা যাচ্ছে শীতকাল আসে, এবং সেই যে এই দুটি কালের ঋতুর মিডিল যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু এই ধরনের কি আবহাওয়া তৈরি হয় এমনই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই কারণেই কিন্তু মূলত এই বৃষ্টি। তবে কিছু কিছু জায়গায় আবার উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত দুর্গাপুজোর যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শুভ্রজিৎ, কথা বলছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর শুনুন। কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা।